আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রোফাইল লোগো ডিজাইন পিক্সেল ল্যাব সফটওয়্যার ব্যবহার করে আপনার মোবাইল দিয়ে তৈরি করবেন। তার প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার ইউটিউব চ্যানেলে প্রোফাইল লোগো ডিজাইন করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো তারপর এখানে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নেবেন, তো যে কোনো কালার হলেই হবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো এটার উপর আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স অপশন রয়েছে, তো এটাতে আপনি ট্যাপ করে দিয়ে এখানে একটি নিউ ট্যাক্সে থেকে আপনি ইংরেজি যে কোনো একটি অক্ষর নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি এস, তো এস আমি নিয়ে নিয়েছি। তারপর এটার এতে আমি ট্যাপ করে দিয়ে এখানে আমি এসের কালার এবং সাইজ এবং ফন্টের সাইজটা আমি চেঞ্জ করব, ফন্টের স্টাইলটা চেঞ্জ করব। আমি এটা ফন্টের সাইজটা বাড়িয়ে দিলাম। তারপর এখানে কালারটা আমি এটাও চেঞ্জ করে দিলাম। তারপর এখানে এবিতে টাচ করে দিলে কিন্তু আপনার এখানে অনেকগুলি স্টাইল ফন্ট দেখতে পারবেন। তো এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে খুব সুন্দর একটি ফন্ট স্টাইল তৈরি হয়ে গিয়েছে। তারপর পুনরায় উপরে বাম পাশে প্লাস আইকনে ট্যাপ করে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন স্যাপ, এখানে ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনি একটি স্যাপ নিয়ে নেবেন। তো এখানে বক্সে নিচে বক্সে টাচ করে দিয়ে এখানে আপনি এখানে যে গুলটা রয়েছে এটা আমি নিয়ে নিলাম। তারপর ওকে করে দিলাম। তো এটার আমি এখান থেকে কপি করে নেব। তো কপির জন্য এখানে এর সাথে যে আইকনটি রয়েছে এটাতে ট্যাপ করে দিয়ে, তো এখানে কপিতে ট্যাপ করে দিয়ে এটা আমি কপি করে নিলাম। তো এটার কালারটা আমি চেঞ্জ করে দেব। তো এটার কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি, তো এটা আমি মাঝ বরাবর রাখবো। এখানে যে সাদা কালারটা রয়েছে তো এই সাদা কালারটার সাইজটা আমি ছোট করে নিব। তো ছোট করার পর এটা আপনি মাঝ বরাবর রেখে দিবেন। তো এটা ভালো করে মাঝ বরাবর রেখে দিবেন। তো এখন এই যে দুইটি বৃত্তাকার পিকচার নেওয়া হয়েছে, তো এই দুইটি লক করতে হবে। তো লক করার জন্য উপরে যে এখানে যে থ্রি ডট আইকনের নিচে এই আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করে দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটি লাইন রয়েছে, তো এই দুই লাইনের উপর ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বক্স, এখানে ট্যাপ করে দিয়ে এখানে টিক মার বসিয়ে দিয়ে এখানে নিচে টিক মার্কের বাম পাশে যে আইকন দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দিয়ে কিন্তু আপনি এটা ওকেতে ট্যাপ করে দিলে এটা লক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক হয়ে গেছে। তো এখানে যে মাঝখানে কালারটা রয়েছে তো এটা রিমুভ করার জন্য এখানে বাম সাইডে নিয়ে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন বা এটা যে মানুষের মতো আইকন রয়েছে এটাতে ট্যাপ করে দিয়ে এখানে আপনি সেটিংটা অন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেটিংটা অন হয়ে কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এখানে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড ছিল। তো এই
এই পিকচারের সাইজটা একটু বড় করে নেবেন, সুন্দর করে মাঝখানে রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি রেখে দিয়েছি এস, এবং এই যে বৃত্তাকার এই দুটিকে আপনি লক করে দিবেন। সেম প্রসেসে কিন্তু লক করে দিতে হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু লক করা হয়ে গেছে। তো এখানে এস এর বাম পাশে যে বাড়তি অংশটুকু রয়েছে এটা ডিলিট করার জন্য পুনরায় আমি স্যাপ নিয়ে নিচ্ছি। তো আমি স্যাপটা নিয়ে এটা আমি ডিলিট করে দেব। তো স্যাপের সাইজটা একটু ছোট করে নেব। তো তারপর এটা আমি লক করে দেব। সেম প্রসেসে কিন্তু লক করতে হবে। তো এখন এই এসটা যে এস এর যে সাদা স্যাপটা নিয়েছি, তো এটা আমি রিমুভ করার জন্য ম্যান আইকনে টাচ করে দিয়ে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্যাপটা কিন্তু চলে গেছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখন যে কাজটি করতে হবে, তো সেটা হচ্ছে পুনরায় একটি স্যাপ নিতে হবে। তো এই স্যাপের কালারটা আমি চেঞ্জ করে দেব। তো সেজন্য এই যে এখান থেকে আমি কালারটা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এস এর সাথে কিন্তু এটা মিশে গেছে। তো তারপর সেম প্রসেসে কিন্তু এটাকে লক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক করা হয়ে গেছে। তো এখানে আপনাকে পুনের উপরে বাম পাশে প্লাস আইকনে ট্যাপ করে দিয়ে এখানে আপনি আরেকটি অক্ষর নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিচ্ছি, এখানে নেব আমি টি নেব। তো তারপর আমি আরেকটি স্যাপ নিয়ে নেব এখান থেকে। তো স্যাপের কালারটা আমি চেঞ্জ করে দেব। তো এগুলি আমি পুনরায় কিন্তু এখানে লক করে নেব। সেম প্রসেসে কিন্তু আপনাকে লক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক হয়ে গিয়েছে। তো এখানে আমি আরেকটি স্যাপ নিয়ে নিব। তো স্যাপটাকে আমি একটু রোটেট করে নিব। তো এখানে টাচ করে দিয়ে এখানে বাম পাশে নিয়ে আসলে কিন্তু এখানে রোটেট করার অপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোটেট হচ্ছে। তো এটার আমি সাইজটা একটু ছোট করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি লোগো ডিজাইন হয়ে গিয়েছে।
তো এগুলি সেম প্রসেসে আমি আবার লক করে দেব, এই সবগুলি লক করে দেব। তো সেম প্রসেসে আমি উপরে প্লাস আইকনে ট্যাপ করে দিয়ে এখান থেকে আরেকটি আমি শেপ নিয়ে নেব। তো শেপের কালারটা আমি এখন চেঞ্জ করে দেব। তো এখন আমি এটা আমি পুনরায় কিন্তু লক করে নিব। তো পুনরায় আরেকটি শেপ নিব এখানে। তো এই শেপের কালারটা আমি চেঞ্জ করে দেব। তো এইগুলিকে আমি পুনরায় সেম প্রসেসিং কিন্তু এখন লক করে দেব, যাতে এগুলি মুভ না হয়। এটা কিন্তু লক করা হয়ে গেছে। তো এটাকে উপরে থ্রি ডট আইকনে ট্যাপ করে দিয়ে এখানে ফোর্থ অপশনে ট্যাপ করে দিয়ে এটাকে আমি সেভ করে নিব। তো দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু এখন সেভ করা হয়ে গেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, তো এখন আপনার মোবাইলে থাকা ব্যাকগ্রাউন্ড এরেজার সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার যদি আপনার না থাকে আপনার মোবাইলে, তাহলে এই সফটওয়্যার লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। তারপর এখানে লোডে ফটো অপশনে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে আপনি যে পিকচারটি সেভ করেছিলেন সেটা এখান থেকে চয়েস করে নেবেন। তো এখন নিচে দেখতে পাচ্ছেন অটো কালার, এটাতে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে যে টিটা রয়েছে এটার উপর আপনি এই এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা হয়ে গিয়েছে। তারপর আপনি এটা সেভ করে নেবেন। তো সেভ করা হয়ে গিয়েছে। তো এখন আপনার মোবাইলে থাকা পিক্সেল ল্যাব সফটওয়্যারটি পুনরায় ওপেন করে নেবেন। তো এখানে আপনি একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেবেন। তো তারপর এটা আপনি পুনরায় সেম প্রসেসে কিন্তু এটাকে আপনার সেভ করে নিতে হবে। তো অলরেডি আমার এখানে কিন্তু সেভ করা হয়ে গেছে। তারপর আপনি পিক্সেল ল্যাব থেকে বের হয়ে এসে আবার আপনার ব্যাকগ্রাউন্ড এরাজার সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো পুনরায় নতুন করে আপনি যে পিকচারটি সেভ করেছিলেন সেটা এখান থেকে ইনপুট করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অটো কালার, এটাতে ট্যাপ করে দিবেন। তারপর এখানে যে কাজটি হচ্ছে, তো এখানে যে এস এর যে কালারটি রয়েছে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো এস এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তারপর আপনি এটা সেভ করে নেবেন। তারপর বেগে চলে আসবেন এখন পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করে দিয়ে এখান থেকে যে সব এই ফটোটি যদি থেকে থাকে তাহলে এটা আপনি ডিলিট করে দিবেন আগেরটা। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা কালারটা আপনি অবশ্যই কিন্তু চেঞ্জ করে নেবেন, কেননা এখানে কিন্তু অন্য একটি কালার আমি এখানে দিয়ে দিব। তো এখন প্লাস আইকনে ট্যাপ করে দিয়ে এখানে ফ্রম গ্যালারি অপশন ট্যাপ করে দিয়ে যে পিকচারটি সেভ করেছিলেন সেটা এখানে আপনি ইনপুট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এস এর কালার এবং এখানে কিন্তু টির কালারটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তারপর এখানে পুনরায় একটি শেপ নেবেন, গোলাকার শেপ নেবেন। তো আমি গোলাকার শেপটি নিয়ে নিয়েছি। তো এই শেপের একটু এই সাইজটা একটু বড় করে নেবেন। তো অলরেডি শেপের সাইজটা বড় হয়ে গেছে। তো তারপর এটা আপনি কপি করে নেবেন। তো নিচের শেপের কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি। তো তারপর উপরে শেপটা এই শেপের উপরে আপনি বসিয়ে দিবেন, তবে অবশ্যই কিন্তু একটু সাইজটা ছোট করে নেবেন।
তারপর আপনি এই স্যাপটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন। তো মাছ বরাবর বসানোর পর উপরে স্যাম্প এসে কিন্তু এই দুই স্যাপকে আপনি অবশ্যই কিন্তু লক করে নেবেন। তারপর এই দুই স্যাপের সাদা কালারটা রিমুভ করে দিবেন। তো আমি রিমুভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটার কিন্তু সাদা কালারটা কিন্তু এটা রিমুভ করা হয়ে গিয়েছে। তো এটার সাইজটা এখন ছোট করে নিয়ে এটার সাথে আমি অ্যাডজাস্ট করে দেব। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে তারপরে আপনি একটি স্যাম্প প্রসেসিং কিন্তু সেভ করে নেবেন। তো সেভ করার পর এখানে পুনরায় আপনার ব্যাকগ্রাউন্ড এরেজার সফটওয়্যারটি ওপেন করে নেবেন। পুনরায় একটি পিকচার লোড করে নেবেন যেটি আপনি কিছুক্ষণ আগে সেভ করেছিলেন। তো আমি এটা লোড করে নিলাম, এটা আমি ক্রপ করে নিচ্ছি। তারপর ডান করে দিলাম। তারপর এখানে নিচে অটো কালার এটা টাচ করে দিয়ে এখানে ব্ল্যাক কালারটা রিমুভ করে দিবেন। তো তারপর এখানে যে এই যে বাড়তি যে দুটি স্যাপ যে আমি অ্যাডজাস্ট করছি তো এটাও আমি রিমুভ করে দিলাম। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু রিমুভ করা হয়ে গেছে। তো তারপর এখানে যে সাইডের যে কালো কালারটা রয়েছে তো এটাও কিন্তু চাইলে আপনি রিমুভ করে দিতে পারবেন। তো এর জন্য নিচে ম্যানুয়াল অপশনে ট্যাপ করে দিলে এখানে আপনি রিমুভ করার অপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো এই যে রিমুভ হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো খুব সুন্দর কিন্তু একটি ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করা হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনি পিক্সেল ল্যাব সফটওয়্যার ব্যবহার করে কিন্তু এই ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করতে পারবেন। তো এটা এখন সেভ করার জন্য উপরে ডান অপশনে ট্যাপ করে দিবেন, তারপর সেভ অপশনে ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ করা হয়ে গেছে। তো আজ এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।